এই তো মরতে চলে এসেছি। ও নো, বাহ খুব সুন্দর পরিবেশ, চারিদিকে কাশফুল ফুটেছে। মহিষাসুরটা কোথায় গেল? বললাম আমার সাথে চল। মহিষাসুর, আ মহিষাসুর বেটা কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। ও নো মহিষাসুর, আবে মহিষাসুর না জ্বালিয়ে মেরে দিল। এই বেটা মহিষাসুর, যাই তাহলে আওয়াজ চাচা। বেরিয়ে আয়। কেমন চিল্লা চিল্লা হ্যাঁ যাই দেখি। কোথায় গেল মহিষাসুরটা? আ মহিষাসুর কোথায় গেলি? বেরিয়ে আয় তাড়াতাড়ি। কি হলো এটা? কি এই তো আমি এখানে। কোথায় ছিলিস? আরে বাবা ওই জন্য একটু বাথরুম করছিলাম, শান্তি করে একটু বাথরুমও করতে যাই না। সিংটা বল লাল হলো কবে থেকে রে? এই দেখো প্রত্যেকবারে তো আমি সেই কালো পরেই মরে যাই, তাই লাল সিংটা আমি নিজে বানিয়েছি, পরে চলে এসেছি। বাহ ভালো করেছিস। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ফোন আসছে। হ্যাঁ দেখ সি ফোন করেছে, পৌঁছেছি নাকি খবর নিচ্ছে। দাঁড়া তোরে বলে দিই। হ্যালো, হ্যাঁ গো আমি মরতে পৌঁছে গেছি। হ্যাঁ তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি ছেলেমেয়ের খেয়াল রাখবো। আর তুমি সাবধানে থেকো, আর গাঁজাটা একটু কম টেনো। না না গাঁজাটা খাক না, একটু খাবো তো কি হবে। আচ্ছা ঝুকা। হ্যাঁ ঠিক আছে রাখছি। হ্যাঁ আমার অনেক কাজ এখানে, মহিষাসুরকে আবার বধ করতে হবে। হ্যাঁ রাখো। ও নো, ব্যাগটা কি করতে নিয়ে এসেছিস? আরে ব্যাগটা এনেছি, স্বর্গলোকে তো কিছুই পাওয়া যায় না, তোমার সাথে তো বছরে একবারই আসি, তাই ভাবলাম যে মর্তলোক থেকে অনেক কিছু নিয়ে যাব। আর তুমি তো আমার সম্মানটা তো আর রাখলে না, প্রতি বছরের মতন এবছরে তুমি বধই করে দিবে, তাই যাওয়ার সময় কিছু নিয়ে যাবো। আরে দেখি মলমটা আছে তো। কিসের মলম রে? প্রতি বছরের মতন তো তুমি আমাকে বধ করে দিবে, আর ক্যালানে মালে এরকম করে আমাকে থাকতে হবে, তাই কোমরে লাগবে তো, তাই এই মলমটা এনেছি সাথে করে। ভালো করেছিস। ঠিক আছে সব রাখ, এখন চল রিহার্সালটা করে নি। দুদিন পর তো ময়দানে নামতে হবে, রিহার্সালটা করে নি। চল চল চল। হ্যাঁ বলছিলাম আগে তোমারটা করে নাও, আমি পরে করছি। কেন রে? হ্যাঁ তুমি তোমারটা করো না, আমি আমারটা করব। ঠিক আছে দেখ। ঠিক আছে হ্যাঁ আমি সব দেখছি। এই তো হি দাদা, ভিডিওটা কর, আবার শিবকে গিয়ে দেখাতে হবে। ভিডিও নে। ঠিক আছে ঠিক আছে। আরে দূর, ও নো সে একই নাচ প্রতি বছরের মতন, আমি একটা নতুন নাচ শিখেছি, দেখাচ্ছি, নাচটা শিখে নাও, ধরো। কি বলিস? দেখা। পৃথিবী হারিয়ে গেল মরি সারাই, সে করের মিল নেই প্রদীপি জ্বালাই। আরেকটা স্টেপ দেখাচ্ছি দেখো, ঠিক আছে। হুড় হুড় দবং 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 দবং, হুড় হুড় দবং 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 দবং, ঠিক আছে। আপনি কোথায় আছেন? হ্যাঁ যে লোকেশনটা আপনাকে বলেছিলাম না ওখানে চলে আসুন। ঠিক আছে কি বল আসছে? হ্যাঁ রাস্তায় আছে চ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা ছবি তুলে নেব, দুপুরে নিয়ে যাব। দেখাবি নাকি? হুম ঠিক আছে চ। আরে তোমার ফটোগ্রাফার গেল কোথায়? ওই দেখ ফটোগ্রাফার চলে এসেছে। ও হুম বাহ সুন্দর লাগছে। হ্যাঁ শোনো, দিনকে সুন্দর লাগছে, ভালো করে ফটো তুলবে ঠিক আছে? একদম। আর লাস্টে আমি ওকে বধ করব, সেটার একটা ভিডিও নেবে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, সব হয়ে যাবে। হ্যাঁ ভালো করে ছবিটা একটু ভালো করে নিতে হবে। সুন্দর লাগে আমার ছবিটাকে, সুন্দর হয়েছে। চলো হয়ে যা, হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা। অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিই নাকি? অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। দেখুন মহিষাসুর, আপনাকে ঠিক এইভাবে 45 ডিগ্রিতে একদম হেলতে হবে, ঠিক আছে? আর রিয়াকশন একদম ভালো দিতে হবে, ঠিক আছে? মানে
এই দেবী ত্রিশূল যখন মারবে তখন যেমন করে না ওই টাইপের হাঁ করে ওমি টাইপের রিয়াকশনটা রাখতে হবে কিন্তু মুখে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখুন দেবী ত্রিশূলটা ঠিক এই এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এত বছর ধরে করছি আমরা জানি না নাকি, তুমি ফটো তুলো ফটো তুলো। ঠিক আছে তাহলে ছবি তুলো। আমরা বুঝে গেছি। এবার আমি নাচতে নাচতে মহিষাসুরকে বধ করবো, তার একটা ভিডিও নেবেন ঠিক আছে? ভিডিও নাচবি কিন্তু তুই, ভিডিওটা নেবেন ঠিক আছে? হ্যাঁ ভালো করে চলো চলো স্টার্ট করো চলো। ওহ নো, এ দুর্গা তো নিচে যাচ্ছে। আরে থামো 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 থামো, কিছুক্ষণ পরে তোমাকে মেরেই দিবে, তার থেকে বধ করেই ফেলো। হ্যাঁ